এই ব্লগটি করে বিপদে পড়ে গেলাম কীভাবে বিপদে পড়লাম পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না চলুন তাহলে কি হয়েছিল সেদিন ছোটো বোনের জন্য জুতা কিনতে গিয়েছিলাম আমরা নতুন বাজারে কিন্তু জুতা কিনতে গিয়ে দিয়ে পড়ে গেলাম ছোটো বোনের তো কোনো জুতাই পছন্দ হচ্ছে না এখন কি করার অনেক দোকান করেছি কিন্তু তার কোনো জুতাই পছন্দ হচ্ছে না অবশেষে একটা দোকানে আসলাম সেখানের কালেকশনগুলো অনেক ভালো ছিল এই যে জুতোগুলো দেখছেন এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো অবশেষে এইখান থেকেই ছোটো বোন একটা জুতো পছন্দ করেছে কিন্তু জুতোর সাইজটা অনেক ছোটো ছিল এর জন্য দোকানদার বড় সাইজের জুতো নিতে গিয়েছে এর পাখি আমি আপনাদের দেখ আরও অনেকগুলো কালেকশন দেখাচ্ছি দেখেন অবশেষে দোকানদার একটু বড় সাইজের জুতা নিয়ে এসেছিলো এবং ছোটো বোনকে তা পরে দিচ্ছিল কিন্তু সেটাও মনে হয় এক সাইজ ছোটো হয়ে গেছে যেন ছোটো বোন বলছিলো এটা ছোটো হয়ে গেছে আর একটু বড় লাগবে তখন দোকানদার বলল সমস্যা নেই এছাড়াতে বড়ো সাইজেরও দেওয়া দেওয়া যাবে আপনারা সেটা দামাদামি পড়েন তখন দামাদামি হচ্ছিলো আমাদের যে বাজেট সেই বাজেট যাতে বেশি চাচ্ছিল দোকানদার আসলে আমাদের যে বাজেট এর তুলনায় যদি বেশি চাওয়া হয় তাহলে তো একটু কষ্টকর তাই না এর জন্য আমি হচ্ছিল অবশেষে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের যেটা কি পেয়ে গেছি দোকানদার তো বেশি চাবেই এর জন্য কি সেই টাকা দিতে হবে